এবার আর কিছু সংবাদ এক নজরে। পদ্মা সেতুতে 1000 কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে। সকাল 10টা পর্যন্ত সেতুতে টোল আদায় হয়েছে 1000 কোটি 92 হাজার 150 টাকা। গত বছরের 25 জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে প্রত্যাশার চেয়ে বেশি পরিমাণ যানবাহন চলাচল করছে পদ্মা সেতু দিয়ে। ডিএমপির পরবর্তী কমিশনার হিসেবে অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। 1 অক্টোবর দায়িত্ব গ্রহণের কথা রয়েছে তার। হাবিবুর রহমান ডিএমপি সদর দপ্তরের ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সরকারি গুদামে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে, তাই নতুন করে চাল আমদানির প্রয়োজন নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। নওগাঁ সাপাহারে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 5 লাখ মেট্রিক টন চাল আমদানির কথা থাকলেও এখন আর প্রয়োজন নেই। জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যা মামলার প্রধান আসামি বক্সিগঞ্জের বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে হাইকোর্টে দেওয়া 6 মাসের জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। আপিল বিভাগের চেম্বার জজ এম ইনায়েতুর রহিম তার জামিন স্থগিতের আদেশ দেন। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 79 বেসরকারি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ 50 টন করে মোট 3950 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানির ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে 8টি শর্ত বেঁধে দেওয়া হয়েছে।